স্যার, এই হচ্ছে সেই জমি যেটা আমাদের কোম্পানির জন্য নির্বাচন করা হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর জমি। এখানে আমাদের ফ্যাক্টরি করার জন্য যথেষ্ট উপযোগী একটা জমি, অনেক সুন্দর হবে। কিন্তু স্যার, আশেপাশে সকল জমি নেওয়া হয়ে গেছে, শুধু এই জমিটাই বাকি আছে। তুমি কি জমির মালিকের সঙ্গে কথা বলেছ? হ্যাঁ, কথা বলেছি, কিন্তু ওরা কোনো কিছুতে এই জমি বিক্রিতে রাজি হচ্ছে না। ডোন্ট ওয়ারি, আমি যখন এসে গেছি আমি নিজেই জমির মালিকের সঙ্গে কথা বলবো। চলো। এই, তোমরা এদিকে এসো। আমাদের স্যার, স্যারকে সালাম করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই জমি কি তোমাদের? জি সাহেব। শোনো, আমাদের এখানে বিশাল ফ্যাক্টরি হবে, এই ফ্যাক্টরির জন্য তোমাদের জায়গাটা আমাদের অত্যন্ত জরুরি, তাই বাজার দর অনুপাতে জমিটি আমাদের কাছে বিক্রি করো। না সাহেব, এই জমি আমরা বিক্রি করব না, এই জমি দিয়ে আমাদের জীবিকা চলে। আর তাছাড়াও এই জমিটাই আমাদের পূর্বপুরুষের দেওয়া শেষ সম্বল। সাহেব, এই জমিটা আমরা বিক্রি করব না সাহেব। আসিফ, বিষয়টা কি? ও, বুঝতে পেরেছি, অ্যামাউন্ট একটু কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাজার দর হিসাবে 2 লক্ষ টাকা বাড়িয়ে দিব। 2 লাখ টাকা কেন? আপনি 20 লাখ টাকা বাড়িয়ে দিলেও আমরা এই জমি বিক্রি করব না, কারণ এখানে যদি কলকারখানা হয় তাহলে আশেপাশের জমি সব নষ্ট হবে, বর্জ্য পদার্থে আমাদের পরিবেশটা নষ্ট হবে। এটা হয়তো গ্রামের মানুষ বুঝতে পারে না, কিন্তু আমি পারি, কারণ আমি শিক্ষিত। তাই আমাদের সামান্য কিছু লাভের আশায় আমাদের গ্রামের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি না। এত কথা আমরা শুনতে চাই না, আমাদের এই জমি লাগবে তো লাগবেই। সব কিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি? আপনারা যান এখান থেকে, আমরা জমি বিক্রি করব না। এই, আমি বাচ্চাদের সঙ্গে কথা বলি না, তোর বাবার সঙ্গে কথা বলতে দে। শুনুন, বাবা কোনো কথা বলবে না, আমি যেটা বলছি সেটাই। ভালোই ভালো এখান থেকে যান, আর তা না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। কিন্তু তোর এত বড় সাহস তুই? আসিফ, চলো চলো। স্যার, ওরা আপনাকে অপমান করলো আর আপনি আমাকে কিছুই বলতে দিলেন না। আসিফ, যা করতে হবে ব্রেনের মাধ্যমে করতে হবে, কুল, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। চলো। বুড়ো, এদিকে আয়। দেখা শহীদ, আজ থেকে এই জমির মালিক তুইন সাহেব। না না, কিছুতে আমি ডিপসই দিতে পারবো না, এই জমি আমি কিছুতেই তুই সাহেব দিতে পারবো না, গ্রামবাসীর এত বড় ক্ষতি আমি করতে পারবো না। তুই সই দিবি না, তোর গালে দেবে। বাবা, এইভাবে আর হয় না, চলো আজকে থানায় গিয়ে ওদের আমি মামলা দিব, চলো। না বাবা, আমরা গরিব মানুষ, তুই সাহেব অনেক টাকার মালিক, আমরা আমরা কিছু করতে গেলে অযথা একটা কেস দিয়ে তারপর আমাদের হয়রানি করবে বাবা, ওর থেকে দরকার নেই বাবা। থাক বাবা, এইভাবে কতদিন? তুই সাহেবকে আমি সব বুঝিয়ে বলবো। যা বাবা, তুই এখন কলেজে যা বাবা, কলেজে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি বলে ধন্যবাদ দিব?
আপনি যদি আজকে ঠিক সময় না আসতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। না না, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনার বাসা কোথায়? বেসিক্যালি আমি ঢাকাতেই থাকি, আমি এই গ্রামে আজই নতুন। আমি কৃষি বিষয়ে পড়াশুনো করি, কৃষি বিষয়ে কিছু ডকুমেন্টারি করার জন্য আমি গ্রামে এসেছি। ও আচ্ছা, আমাদের এই গ্রামে অনেক কৃষি ক্ষেত আছে। হ্যাঁ, আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি ধানের জমিতে অনেক ছত্রাকের আক্রমণ হয়েছে, ধান পাকার আগে নাকি পেকে যাচ্ছে, তাই দেখার জন্য এসেছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এবছর আমাদের জমিতে এমন অবস্থা হয়েছে, আশেপাশের অনেক জমিতেই ছত্রাকের আক্রমণ বেড়েছে। আচ্ছা, আমি কি আপনাদের জমিতে যে বিষয়টা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, চলুন। আচ্ছা চলুন। বাবা, আমি কলেজে যাচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে জমিতে যেও, আমি কলেজ থেকে ফিরে জমিতে আসব। ঠিক আছে বাবা, আসুন। শোন বাবা একটা কথা। কি কথা বাবা বলো। মানে গতকাল একটা মেয়েকে দেখলাম তোর সঙ্গে আমাদের জমিতে, মেয়েটা কে বাবা? ও বাবা, ওর নাম শ্রুতি, ও ঢাকায় থাকে, কৃষি বিষয়ে পড়াশোনা করে, আমাদের এখানে এসেছে ওই কৃষি বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য, আমি ওকে একটু সাহায্য করছিলাম আর কি। ও ঠিক আছে, তাহলে তুই যা, তুই কলেজে যা। আচ্ছা বাবা, গেলাম। আচ্ছা বাবা। আচ্ছা, তোমার স্বপ্ন কি, তুমি পড়াশোনা শেষ করে কি করতে চাও? আমার তেমন কোনো স্বপ্ন নেই, তবে বাবার স্বপ্ন আছে। আমার বাবার স্বপ্ন আমি যেন পড়াশোনা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে পারি। বাবার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাহ, তাহলে তো ভালোই। আসলে তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না। আরে কি কথা, আরে তো লজ্জা পাচ্ছ কেন, আমরা তো এখন বন্ধু, কি বলবা সরাসরি খুলে বলো। সচরাচর এসব কথা কেউ বলে না, কিন্তু আজকে তোমাকে না বলে পারছি না। সৈকত, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছো, সত্যি? আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি, যদি তুমি কিছু মনে করো। আচ্ছা, এখন তো তোমার কাছে পানির মতো সব কিছু ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, কিন্তু আমার তো পড়াশোনা শেষ করতে এখনো 2 বছর বাকি, তুমি কি এতদিন আমার জন্য ওয়েট করতে পারবে? তোমার জন্য 2 বছর কেন, অপেক্ষা যদি করতে হয় তোমার জন্য সারা জীবন করতে পারবো। আমাকে এত জরুরি ভাবে আসতে বলে তুমি এত লেট করলে কেন? আরে আর বলো না, তোমাদের বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলতে যে একটু দেরি হয়ে গেল। ঠিক বুঝলাম না, আমাদের বিষয় মানে? দেখো সৈকত, তোমাদের গ্রামে যত ফসল হয় এই সব ফসল বাজারজাত করার জন্য পরিবহনেই অনেক খরচ হয়ে যায়, যার জন্য এখানকার কৃষকরা বেশি লাভবান হতে পারে না। দেখো সৈকত, আমাদের একটা সংগঠন আছে এসআরআর নামে, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে গরিবদের পাশে এসে দাঁড়ানো। আমাদের সংগঠনের পক্ষ থেকে তোমাদের এখানে একটা গোডাউন করতে চাই, যাতে করে দূর দূরান্তর ব্যবসায়ীরা তোমাদের এখানে এসে ফসল কিনে নিয়ে যেতে পারে, আর তাতে তোমাদের এখানকার কৃষকেরা অধিক মুনাফা অর্জন করতে পারে। মানে কিভাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের ওই মাঠের যে জমিটা আছে না, ওইখানে তো তেমন ভালো ফসল হয় না, তাই আমি স্যারদের সাথে কথা বলেছিলাম আর কিছু ছবিও দিয়েছিলাম, স্যাররা আগ্রহ দেখিয়েছে এখানে একটা গোডাউন করার জন্য। কি ভাবছো? ভাবছি আইডিয়াটা ভালোই, কিন্তু কিন্তু কি? না আসলে 6 মাস আগে আমাদের এই জমি নেওয়ার জন্য এক পার্টি অনেক কিছু করেছিল, কিন্তু কোনোভাবেই নিতে পারেনি, আমরা জমি বিক্রি করিনি, আশেপাশের অনেক জমি কিনে নিয়েছে,
কিন্তু বাবা আমাদের জমিটা বিক্রি করেনি। কিন্তু এটাই ভাবছি, বাবা কি গোডাউনের জন্য জমিটা বিক্রি করবে? সৈকত, তুমি কি তোমার গ্রামবাসীর উন্নতি চাও না? এতে তো তোমার গ্রামবাসীর উন্নতি হবে, আর আমি তো চাই তোমার গ্রামবাসীর যাতে উন্নতি হোক আর তারা তাদের ফসলে সঠিক মুনাফা পাক। হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে চিন্তা করছো কেন? আর তোমাদের জমিটা সারারা ন্যায্য মূল্য দিয়ে কিনে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে বাবার সাথে এই ব্যাপারে কথা বলবো। তুমি সাবধানে চলে যাও। আচ্ছা ঠিক আছে। মা, সৈকত আমাকে সব কিছু খুলে বলেছে। তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, আর তাছাড়া তুমি এতদিন ধরে আমাদের এই গ্রামে আছো। গ্রামের জন্য যদি তোমার কিছু করতে ইচ্ছে হয়, আমি কেন বাধা দেবো মা? আর তাছাড়া যদি আমার এই জমিটুক দিয়ে যদি গ্রামবাসীর উপকার হয়, খাদ্য মজুদের গোডাউন হয়, আমার কোনো আপত্তি নেই মা। আমি জানতাম আঙ্কেল আপনি আমার কথা ফেলতে পারবেন না, তাই আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। শ্রুতি, তোমাকে একটা খারাপ লোকের কথা বলেছিলাম না, এই সেই তুইন সাহেব। বাবা এনাও। এবার কি তুমি খুশি? থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডটার। শ্রুতি, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোর আর কিছু বুঝতে হবে না, যা বুঝে পার তা আমরা বুঝে পেয়ে গেছি। তুই কিভাবে ভাবলি তোর মতো একটা চাষার ছেলের সাথে আমি রিলেশন করব? তুই এই জমির জন্য আমার বাবাকে অপমান করেছিলি, তাই তোদের এই জমিটা নিয়ে আমার বাবার অপমানের প্রতিশোধ নিলাম। তার মানে এই খারাপ লোকটা তোমার বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। সেদিন তুই আমাকে অপমান করার পরে আমি বুঝতে পেরেছিলাম কাটা দিয়ে কাটাই তুলতে হবে, তাই আমার মেয়েকে দিয়ে এতদিন তোর সঙ্গে একটু প্রেমের নাটক করিয়েছি। বিশ্বাসঘাতক বেঈমান, সামান্য এই জমির জন্যে মানুষের মন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে, দেখো দেখো আল্লাহ একদিন তোমার বিচার করবে। এখন থেকে এই জমির মালিক আমি তুহিন, সবাই আমাকে ভালোবেসে তুহিন সাহেব বলে ডাকে। আর অল্প কিছুদিন পরে তোদের এখানে বিশাল ফ্যাক্টরি হবে, যদি প্রয়োজন মনে করিস চাকরির জন্য আসিস। চল মা। বাবা চল। এখন থেকে এই জমির মালিক আমি তুহিন। বাবা বাবা, এভাবে বসে আছো কেন? বাবা 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 বাবা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না বাবা। আমি জানি বাবা তুমি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো বাবা, সবই আমার ভুল।
আমার ভুল বাবা। আপনি কি তুইন সাহেব? হ্যাঁ, কিন্তু আপনারা? সুভাষ, অ্যারেস্ট টিম। দাঁড়ান, আমার অপরাধ কি? সুভাষ, এ হচ্ছে আপনার ওয়ারেন্ট পেপার, আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। এই কিসের পেপার? আমি এসব মানি না। তোমার চাইতে কোনো বড় অফিসার থাকলে তাকে নিয়ে এসো। তুহিন সাহেব, আমার বড় কোনো অফিসার লাগবে না। আমি যাকে সাথে করে নিয়ে এসেছি আপনি আগে তাকেই সামলান। শৈকত, তুমি? এক্সকিউজ মি, আপনি মনে হয় জানেন না কার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন। দিস ইজ মাই আইডেন্টিটি। শৈকত, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, কিন্তু কিভাবে? কিভাবে ম্যাজিস্ট্রেট হয়েছি আপনাদের না জানলেও চলবে। একটা কথা কি জানেন, আপনাদের পরিশ্রম যদি খাঁটি হয় ভাগ্য ঠিকই একদিন বদলাবে, আর আজকের এই সব কিছুই ভাগ্যের খেলা। কিন্তু স্যার, আপনি আমার এখানে কি চান? আপনার এই সমস্ত কোম্পানির লাইসেন্স নকল, অভিযোগ আছে আপনার এই কোম্পানিতে অনেক শিশু শ্রমিক কাজ করে, তাই সরকারি আদেশ অনুযায়ী আপনার কোম্পানি আজ থেকে সিলগালা করা হবে। আপনি অনেকের জমি জাল দলিল করে আত্মসাৎ করেছেন, ভুক্তভোগীরা থানায় এসে আপনার নামে লিখিত অভিযোগ করেছে, আমরা অভিযোগের সমস্ত সত্যতা খুঁজে পেয়েছি, তাই আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, আদালত থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। শৈকত, তুমি এমনটা করো না, তাহলে আমরা পথে গিয়ে বসব। আমিও চাই তোরা পথে গিয়ে বস। তোরা কি ভেবেছিস আমি তোদেরকে এত সহজে ছেড়ে দেব? না, এত সহজে তোদেরকে ছাড়বো না। তোদের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার পূর্বপুরুষের দেওয়া শেষ সম্বলটুকু হারিয়েছিলাম বিধায় আমার বাবা সেই কষ্ট সহ্য না করতে পেরে মারা গেছেন। আর তোদেরকে আমি ছেড়ে দেব? কখনো না। শৈকত, তুমি না আমাকে ভালোবাসতে? ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর এই নোংরা মুখে পবিত্র ভালোবাসার কথা মানায় না, যে সামান্য জমির জন্য কারো মন নিয়ে, কারো বিশ্বাস নিয়ে খেলতে পারে, সে আর যাই পারুক কাউকে ভালোবাসতে পারে না। তোদের দেওয়া সেদিনের সেই অপমানগুলো আমার বুকের ভেতরে কষ্ট হিসেবে চাপা রেখেছিলাম, আর আজ সেই কষ্টগুলোকে তোদের অপমান হিসেবে ফিরিয়ে দিলাম। শৈকত, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? তাও তোদেরকে? একটা কথা শুনে রাখ, তিনজন ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার এক, যে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করে। নাম্বার দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। আর এই তিনটা বিষয় তোদের ভেতরে বিদ্যমান, তাই সরি, আমার পক্ষে তোদেরকে ক্ষমা করা সম্ভব না। সুভাষ, কোম্পানি সিলগালে করে দাও, চলুন। বাবা!